Managing Director Mr. Mohammad Shamsul Islam has taken an innovative step. Bongo Bondhu Corner. মাননীয় প্রধানমন্ত্রী যে বেতন স্কেল দিচ্ছেন এখন অনেস্টলি সৎভাবে চলা কিন্তু খুবই সহজ তো আমার যেটা কথা হলো যে আমরা ইচ্ছা করলে অনেক ভালো কাজ করতে পারি সেই ইচ্ছাটা করতে হবে এবং কাস্টমারের কাছে যেতে হবে কাস্টমার একটা গুডউইল আর্ন করতে হবে কিন্তু কাস্টমার বেস বেড়ে যাচ্ছে আপনার সুনাম বেড়ে যাচ্ছে আপনার ব্রাঞ্চের প্রফিট বেড়ে যাচ্ছে এই কাজগুলো কিন্তু আমরা হোলিস্টিক ওয়েতে করতে হবে জিনিসটা যত আমরা বেশি করতে পারবো আমার কোয়ালিটি অ্যাডভান্স হবে আমার ব্যাংকের প্রভিশন ঘাটতি থাকবে না আমার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থাকবে না এনপিএল হবে না এনপিএল যদিও আমার ব্যাংকের এনপিএল সবচেয়ে কম আমি মনে করি আমাদের 11% এখন আমরা আরো কমাইতে হবে সিঙ্গেল ডিজিটে নিতে হবে এই যে নন পারফর্মিং লোনের অবস্থাটা আমাকে কমাতে হবেই হবে এর জন্য আপনাকে কি রিকভারিটা ড্রাইভ দিতে হবে আপনি শুধু খালি লোন দিবেন রিকভারি করবেন না তাহলে কিন্তু হবে না আপনি লোন দেওয়ার সাথে সাথে কিন্তু রিকভারিকে ড্রাইভ দিতে হবে এবং রিকভারিটা যদি আপনি ভালো না করতে পারেন আপনার এন্টায়ার কাজটা কিন্তু মুখ তুলবে পড়ে যাবে তাহলে আমার কি দাঁড়াবে রিকভারি কম মানে আপনার প্রফিট কম হবে রিকভারি কম মানে আপনার এনপিএল পার্সেন্টেজ বেশি থাকবে প্রভিশন ঘাটতি হবে ক্যাপিটাল শর্টেজ হবে প্রফিট হবে না নেট প্রফিট কম হবে তখন আপনি বোনাস পাবেন কিন্তু ইন্টার রিলেটেড এটাকেও কিন্তু আপনার মাথায় রাখতে হবে রিকভারি সাথে সাথে অ্যাডভান্সও করতে হবে সেই সাথে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বাড়াইতে হবে সেই সাথে নন ইন্টারেস্ট ইনকাম হচ্ছে কমিশন আর্ন করা এলসি করা এক্সপোর্ট ইম্পোর্টের গ্যারান্টি দিলে এখানে কমিশন হয় তারপর আপনার এই অনলাইন ব্যাংকিং করলে আপনার চালানের ব্যবসা করলে কমিশন পাবেন ব্যাটের করলে কমিশন পাবেন এভাবে কিন্তু আপনার ব্যবসা নেটওয়ার্কিংটা বাড়াইতে হবে আমি আশা করি যে সহসা আমরা আমাদের ব্যবসা বাড়াইতে পারবো আমাদের যে ইনার যে লিমিটেশনগুলো আমরা অনেক জায়গায় ভালো করতেছি আনডাউটেডলি কিন্তু অনেক জায়গায় আছে আমাদের রিপেয়ার করা দরকার আমাদেরকে এই রিপেয়ার না করলে জীবন যেমন ধরেন আমাদের হাই কস্ট ডিপোজিটটা কমাইতে হবে আমাদের হাই কস্ট ডিপোজিটটা বেড়ে যাচ্ছে আমাদের এনপিএল কমাইতে হবে রিকভারি করে আমাদের কোয়ালিটি অ্যাডভান্স করতে হবে যাতে এনপিএল না বাড়ে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট রেমিটেন্স আমরা সব ক্ষেত্রেই কিন্তু সরকারি ব্যাংকের চেয়ে আমরা প্রথম তারপরেও আমরা ইম্পোর্ট ভালো ইম্পোর্ট ব্যবসা করতে হবে আপনি যদি এডি ব্রাঞ্চ লাইসেন্স না থাকে এডি ব্রাঞ্চ না হয় অসুবিধা কি আপনি ফরওয়ার্ডিং করবেন ফরওয়ার্ডিং করলেও আপনাকে কিন্তু 75% কমিশন আপনি পান আপনাকে এক্সপোর্ট বাড়াইতে হবে এক্সপোর্ট বাড়াইলে আপনি ফরেন কারেন্সি আসবে ফরেন কারেন্সি আসলে আপনি এক্সচেঞ্জ গেইন পাবেন আমার ইম্পোর্টের জন্য আমার পদ্মা সেতুর জন্য যে ডলার লাগে আমি বাংলাদেশ ব্যাংকের কাছে যাওয়া লাগবে না আমরা এই পর্যন্ত পদ্মা সেতুতে $1.3 billion আমরা দিয়েছি ইট আউট অফ আওয়ার ইনকাম আউট অফ আওয়ার রেমিটেন্স আউট অফ আওয়ার এক্সপোর্ট বলে এই এক্সপোর্টগুলো বাড়াইতে হবে রেমিটেন্স তো বাড়াইতে হবে রেমিটেন্স বাড়ানোর জন্য আমরা 1% প্রণোদনা দিচ্ছি শুধুমাত্র আমাদের ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিটের জন্য আপনি বিদেশে থাকলেও অ্যাকাউন্ট করা যাবে দেশে থাকলেও অ্যাকাউন্ট করা যাবে অ্যাকাউন্ট করে দেন অ্যাকাউন্টে চলে আসুক 1% বেশি পাবে ইনকাম করার যে আরো বিনিয়োগগুলো এই যে চালানের ব্যবসা বলেন এই যে সরকারি অফিসারদের যে হাউস বিলিং লোন এটা তো আগে পাইতেন এটা পাইতে পারবেন সঞ্চয়পত্র আপনি করতে পারতেন না সঞ্চয়পত্র করতে পারছেন ইসলামী বন্ড দিতে পারবো আমরা কদিনের মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি এডি ব্রাঞ্চ গুলো আমরা নতুন একটা ডেস্ক করছি তার দ্বারা ট্রেজারি বিল বন্ড তারাও যাতে কিনতে পারে জনগণ এভিনিউ আমরা ওপেন আপ করছি এরকম বহু ক্ষেত্রে এই যে ইজিপি বলেন পার্সোনাল লোন বলেন এগুলো আমরা বাড়াই দিছি আপনার সহনীয় করে দিচ্ছি কন্ডিশন কমাই দিছি ফলে আপনি কিন্তু ইনকাম করার অনেক ধরনের অপরচুনিটি আপনি পাচ্ছেন যেটা আগে কিন্তু ছিল আমি আশা করবো যে আপনারা এই কাজগুলো করে ইনকাম বেসটাকে আরো বাড়াবেন আমার প্রফিটেবিলিটিকে বাড়াবেন কিন্তু সিওবো সাহেব উনি আমার অ্যাকাউন্টসে 9 lakh জানেন যদি এখন থেকে আমরা সবাই এক যুগে নেমে পড়ি 11 মাসে যেটা সম্ভব হয় না আমরা 1 মাসে সম্ভব করছি এইরকম স্পিরিট নিয়ে যদি কাজ করতে পারি আমি আসার আগে আপনার ব্যাংকে কি অবস্থা ছিল 100-150 কোটি টাকা প্রফিট করবে কি করবে না এরকম একটা অবস্থা ছিল আমি আসার পরে 100 দিনের প্রোগ্রাম দিলাম আপনারা সবাই কাজ করলেন যেখানে 200 কোটি টাকা প্রফিট হবে না সেখানে 595 কোটি টাকা প্রফিট হলো আপনারাই তো করছেন কিন্তু অনেক মিরাকল কিন্তু হয়েছে ওখানে ব্যাংকের এরা করতে পারে দে হ্যাভ প্রুভ ওভার দ্য টাইম দে হ্যাভ প্রুভ দেয়ার ওয়ার্থ যে না আমরা পারি আমরা পারবো বেশি করে কাজ করুন বেশি করে রিকভারি করেন ভালো কোয়ালিটি লেন্ডিং করেন ইম্পোর্ট এক্সপোর্ট বাড়ান কমিশন ইনকাম অ্যাকাউন্ট যেমন বাড়াবেন কমিশন ইনকাম নন ইন্টারেস্ট ইনকাম যেমন বাড়াবেন নন ইন্টারেস্ট ইনকামও বাড়ান এবং খরচ কম
আমরা খরচ কমাইয়াও কিন্তু ভালো প্রফিট পাই। আমি এ পর্যন্ত শেষ করলাম স্যার, আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম স্যার।